পরিবেশ অধিদপ্তরের উদাসীনতায় রংপুরে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ কাঠ পোড়ানো নিষিদ্ধ হলেও তা মানছেন না মালিকগণ ভাটার কালো ধোঁয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ বনাঞ্চল যা পরিবেশ ও কৃষি ফসলের জন্য মারাত্মক হুমকি তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তর রংপুর ব্যুরো প্রধান বাবলুর রহমান বাড়ির প্রতিবেদন জানাচ্ছেন ফাতেমা আক্তার eat পোড়ানো নিয়ন্ত্রণ আইনে উনিশশো উননব্বই এবং দুই সালের সংশোধিত আইন অনুযায়ী সরকারি লাইসেন্স গ্রহণ ছাড়া ইট ভাটা স্থাপন ইট তৈরি করা কিংবা ইট পোড়ানো নিষিদ্ধ লাইসেন্সের জন্য আবেদনের পর এডিসির নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নিয়ে গঠিত তদন্ত কমিটি সরজমিনে তদন্ত সাপেক্ষে ভাটা স্থাপনের নির্দেশনা রয়েছে তো আইনের তোয়াক্কা না করে বেশিরভাগ ইট ভাটাগুলো ফসলি জমি বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে গড়ে উঠেছে রংপুরে 230টি ইট ভাটার মধ্যে মাত্র 63টি ভাটার পরিবেশ ছাড়পত্র থাকলেও বাকিগুলো নিজের ক্ষমতা অপব্যবহার করে দিনের পর দিন চলছে ইট ভাটার কালো ধোয়ার কারণে পরিবেশ কৃষি ও ফসলি জমি সহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয়রা এই দড়গাছ ফলছিল আপনি কি কি সেটাই এই ধুলের কারণে এই জমিতে মাটি কাটলে তো ক্ষতি হচ্ছে হচ্ছে না যত রেটে কাটলো বেকারি নেব জমি ক্ষতি হচ্ছে স্কুলের পাশে এখানে ভাটা মালিক করছে এখানে সরকারের অনুমতি তো ইট ভাটা গুলোয় কাঠ পোড়ানোর কারণে পরিবেশের ক্ষতি গাছপালার ফুল ফল ঝরে পড়া সহ ভাটার কালো ধোয়ার কারণে কৃষির মারাত্মক ক্ষতি হচ্ছে অবৈধ ভাটার বিরুদ্ধে এই জানুয়ারি দুই সালে নয়টি মোবাইল পরিচালনা করে দ্রুত সময়ের মধ্যে পরিবেশের রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগী হবে প্রত্যাশা রংপুরবাসীর ডেস্ক রিপোর্ট বাংলা টিভি আশুলিয়ায় চারাবাগ এলাকা থেকে মলেনা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন তলাশ উদ্ধার করেছে পুলিশ চারাবাগ এলাকার জৈনিক আবুল হোসেনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় পুলিশ জানায় দুপুরে দোতলা বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত দেখে পরিবারের সদস্যরা খবর দেয় পুলিশ লাশ উদ্ধার করে পাঠিয়েছে নিহত মোলেনা খাতুন পাবনার চাটমোহর থানার দুবলাপাড়া নামের রুবেল মিয়ার স্ত্রী আশুলিয়া থানার উপ পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান ময়না তদন্তের পর জানা যাবে একটি হত্যা না আত্মহত্যা বান্দরবানে ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে বীর বাহাদুর উষই সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে সকালে বান্দরবান বাজারে এই সংবর্ধনার আয়োজন করা হয় বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় মন্ত্রী বলেন পর্যটন নগরী বান্দরবানকে এগিয়ে নিতে সকলের সহযোগিতার প্রয়োজন ব্যবসায়ীদের প্রতি ভেজাল মুক্ত পণ্য ক্রয় ও বিক্রয় করার আহ্বান জানান বীর বাহাদুর উষয় সিং চাঁদপুরে নবনির্মিত ব্রিজের কাজ শেষ না হতেই ফাটল দেখা দেয় ঠিকাদারের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ চান্দ্রা ইউনিয়নের মধ্যে বাখরপুর খালের উপর কাঠের ব্রিজ ছিল ব্রিজটি ভেঙে যাওয়ার পর ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ছাব্বিশ লাখ টাকায় পাকা ব্রিজের টেন্ডার হয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এক মাস আগে কাজ শুরু করে কিন্তু তারা নিম্নমানের মালামাল দিয়ে কাজটি নামমাত্র দ্রুত শেষ করায় ব্রিজের শাটারিং খলার আগেই ব্রিজের দুপাশে ফাটলের সৃষ্টি হয়েছে এছাড়া ব্রিজের রেলিংয়ে ও বিভিন্ন স্থান থেকে আস্তর খসে পড়ছে যে কোনো সময় বৃষ্টির ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে উল্লেখ করে পুনরায় নির্মাণের দাবি জানান বক্তারা